8 কোটি জাল নোট বাজেয়াপ্ত করলো মহারাষ্ট্রের থানে ক্রাইম ব্রাঞ্চের ইউনিট নম্বর 5। বাজেয়াপ্ত করা নকল টাকাগুলি ছিল 2000 টাকার নোট। ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে, তারা পাল ঘরের বাসিন্দা। চক্রে আর কারা কারা রয়েছে, খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সেপ্টেম্বর মাসে প্রকাশ হয়ে এসেছে কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। আর সেই রিপোর্ট অনুযায়ী গত বছর দেশের বাকি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জাল নোট এবং ব্যাংক জালিয়াতি সংক্রান্ত অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত বছর জাল নোট এবং ব্যাংক জালিয়াতি সংক্রান্ত মোট 82টি অভিযোগ সামনে উঠে এসেছিল। পশ্চিমবঙ্গের পরে এই তালিকায় নাম রয়েছে অসমের। অসমে 75টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। তালিকায় 3 নম্বরে রয়েছে তামিলনাড়ু, অভিযোগের সংখ্যা 62। এনসিআরবি এর রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশও এই তালিকার উপরের দিকেই জায়গা করে নিয়েছে। 2021 সালে ভারতে মোট 688টি জাল নোট এবং ব্যাংক জালিয়াতির অভিযোগ নথিভুক্ত রয়েছে। প্রায় 20 কোটি টাকার উপরে জাল নোট বাজেয়াপ্ত হয়েছে। টাইমস 24।